এখন ফুল অ্যাডমিশন বলতে আমি কি বোঝাচ্ছি, ফুল অ্যাডমিশনের মধ্যে কি কি পড়ে দেখো। প্রথম কি পড়ে, অ্যাডমিশনের কিছু ক্লাস পড়বে। কেন অ্যাডমিশনের ক্লাস? বেসিক্যালি অ্যাডমিশনের ক্লাসটা কিন্তু আসলে ব্যাকলগের সাথে অনেকটা রিলেটেড। অ্যাডমিশন ক্লাস বেসিক্যালি কি হয়, এখানে কিন্তু শুরু থেকে না, তোমার শুরু থেকে যা দরকার এইটার সাথে অ্যাডমিশনের যে মশলাপাতি আছে এটা অ্যাড করলে যেটা পাওয়া যায় এটাই হচ্ছে অ্যাডমিশন ক্লাস, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে অ্যাডমিশন ক্লাস, সেকেন্ড হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, থার্ড কী হইতে পারে, প্র্যাকটিস করা, তাই না? এর বাইরে কিন্তু কিছু নাই। তো এই সব কিছু কিন্তু তুমি, এই যে বললাম একটা কথা, এর ভিতরে তুমি পাবা। সো ফুল অ্যাডমিশনের স্লটটা হবে আমাদের সব থেকে বড়, এবং তোমাকে মাথায় রাখতে হবে এই স্লটটা সব থেকে বড় রাখতেছি, অ্যান্ড এইখানে কিন্তু এইটা কিন্তু বেসিক্যালি আমার রেট ডিটারমাইনিং স্টেটের মতো, মানে এই জায়গাতে আমার পারফরমেন্স যত ডেভেলপড হবে, যত ভালো হবে, আমার পুরো জার্নিটা তত বেশি স্মুথ হবে, এই সেকেন্ড ফেজটা, ঠিক আছে? তখন এই ফুল অ্যাডমিশনের মধ্যে সব থেকে বেশি ফোকাস আমি কিসে করবো? দেখো, তোমার যদি কোনো দিন মনে হয় যে ভাই আমি একটা পার্টিকুলার চ্যাপ্টারের অ্যাডমিশন ক্লাস করতে পারতেছে না, অনেক মানে অনেক পড়া জমছে, তখন তুমি কী করবো ভাই, যেমনি করো না কেন এই কোশ্চেন ব্যাংকটা যেন সলভিং হয়। মানে কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে কিছু কথা আছে, আমি একটা জিনিস আগে ইউজ করতাম, সেটা হচ্ছে এফোর্টলেসলি সলভ করতে পারা। তো এই জিনিসটা অনেকে আবার বুঝে না, একটু বুঝায় দিই। এফোর্টলেসলি সলভ করতে পারা মানে কি, যদি আমি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে 2 আর 3 যোগ করলে কত হয়, তোমার কিন্তু এইটা বাইর করতে কোনো এফোর্ট লাগতেছে না, ইউ ক্যান সি ইট 5। তো তুমি যদি কোশ্চেন ব্যাংক দেখো, এই ভার্সিটি ইউনিটের যে কোনো কোশ্চেন ব্যাংক দেখো, বা তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় বা মেডিকেল হয়, তুমি কোশ্চেন ব্যাংকটা খুলে দেখলে দেখবা যে সবগুলো প্রবলেমে তুমি পারো, মানে অ্যাকচুয়ালি তুমি সলভ করতে পারতেছো, বাট সমস্যা হচ্ছে এটা তোমার ভাবতে হচ্ছে। তো এই একটা জায়গাতেই কিন্তু আমরা কখনো কাজ করি না, যেখানে যে আমাদের ভাবতে হচ্ছে এই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে আমি মিলাইতে পারবো না। সো কোশ্চেন ব্যাংকের সলভিং ব্যাপারটা এতটা আয়ুটসে একটা টক্সিক লেভেল নিতে হবে যে তোমার জন্য একটা কোশ্চেন দেখলে মনে হয় যে এটা 2 আর 3 5 যোগ করতে যেমন আমার কোনো এফোর্ট দেওয়া লাগে না, লাইক একটা এফোর্টলেস ট্রায়ালের মতো, ওই কোশ্চেনগুলো করতে 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 এমন একটা লেভেলে নিতে হবে যেটা একটা এফোর্টলেসের মতো চলে যায়, যে না দেখলে আমি জানি। যেমন আমার এখনও মনে আছে, আমি যেহেতু 20 সালে হচ্ছে বুয়েটের ছিলাম, বুয়েটের ভর্তি পরীক্ষা, সো 21 সালে হয়েছে যেটা হয়েছে অটো পাস ব্যাচ, যাই হোক। তো ওই টাইমটাতে একটা ম্যাথ ছিল আগে প্রান্ত বেগ বের করা নিয়ে, ঠিক আছে? তো আমার এরকম মনে ছিল যে কোশ্চেন ব্যাংকের এই সাইডের নিচের দিকে আমাদের সময়, ঠিক আছে, আমাদের সময় কোশ্চেন ব্যাংকের কালার ছিল লাল কালার, সো এই সাইডের নিচের দিকে একটা প্রান্ত বেগের ম্যাথ ছিল। ওই প্রান্ত বেগটাতে যেটা করা হইতো, আমাদের বেগটাকে 2 বার ইন্টিগ্রেট করে দেন হচ্ছে গিয়ে তোমার ওই পুরা পুকুরটার গভীরতা বের করা লাগতো, একটা বল পড়তেছিল ওইটাকে হচ্ছে 2 বার ইন্টিগ্রেট করা লাগতো, ঠিক আছে? এই দেখো আমার কিন্তু এরকম মুখস্থ হয়ে গেছিলো, মানে জিনিসটা হচ্ছে আমরা দেখলে জানি যেটা এই কাজ করতে হবে। সো এইটাকে বলা হয় এফোর্টলেস লেভেলে নিয়ে যাওয়া। সো কোশ্চেন ব্যাংকটাকে এত এফোর্ট দিতে হবে সো দ্যাট এটার যে কোনো কোশ্চেন দেখলে আমার কাছে মনে হয় আমি এফোর্টলেসলি এখন সলভ করতে পারবো। সো এইটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের ইম্পর্টেন্স। মানে তুমি যদি এখানে ভাই কিচ্ছু না করো, মেক শিওর করো তুমি যেন কোশ্চেন ব্যাংকটা মুখস্থ করে ফেলো। তুমি যদি এই কোশ্চেন ব্যাংক মুখস্থ করতে পারো, এটার ভিতরে কিন্তু সব কিছু রিবুকও দেওয়া আছে, সো পাবা সবই তুমি। যদি কোশ্চেন ব্যাংক মুখস্থ করতে পারো ভাই, তোমার কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে? অ্যান্ড লাস্টিং হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস কী করবো, অফলাইন এক্সামে যাও, আমাদের এখানে অনলাইন এক্সাম আছে, যত প্র্যাকটিস করতে পারো করো। বাট একটা জিনিস মাথায় রাখবা, অ্যাডমিশন সিজনের সময় তুমি যেখানে কোচিং করতেছো অবশ্যই ওইখানকার কোনো অফলাইন এক্সাম তুমি বাদ দিবা না। কিছু কিছু ক্ষেত্রে ডেইলি এক্সাম বাদ দিতে পারো, বাট নেভার স্কিপ আ উইকলি এক্সাম। উইকলি এক্সাম মানে স্কিপ করছো মানে তুমি মনে রাখবা যে তুমি একটা হাত বা একটা পা ছাড়ে আসছো। সো উইকলি এক্সাম কখনো বাদ দিবা না, প্রেপ যতই খারাপ হোক যতই ভালো হোক।